যে আমি 2023 সালের গজল গাইব। আমার তাই বলছে যে 2023 সালের গজল একটা গাও, তা আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। এখন চলছে 22 সাল, গজলটি হবে 23 সালে। কবি লিখছেন, হুরি কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। প্রমাণ তোমার নুডের চোখে প্রমাণ, দেখো খুদর নিখিল জগান কি দিয়েছেন প্রভু যোগ, ও প্রভু তুমি মহান কি দিয়েছেন প্রভু যোগ, ও প্রভু তুমি মহান। শেখে মোরর পুল যার প্রেমে খোদা হয় বেকুল, ও তাই তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, তোমার আশিক হৃদয় মানে না, যেতে চাই তোমার প্রেমে কামনা, তোমার আশিক হৃদয় মানে না, যেতে চাই পগমদিনা, মন হয়েছে উতলা গো তোমার প্রেমে কামনা। যদি পেতা সেই রসুল ভক্ত আমাদের মনের ভুল, আর তাই তো আমি পারে পারে, তাই তো আমি পারে পারে হারিয়ে ফেলি কুল গো, তাই তো আমি পারে পারে হারিয়ে ফেলি কুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো। হুর মল্লিকা হুর মল্লিকা দেয় পাহারা, হুর মল্লিকা দেয় পাহারা, তোমার প্রেমে দেবা তোমার তুমি নবী ধনের ছবি, তুমি নবী ধনের ছবি আকাশের চন্দরা, তুমি নবী ধনের ছবি আকাশের চন্দরা। মরুভূমির যত ধুল গেছে তোর দুই বুলবুল, আর সাগরের ওই পানির ঢেউ, সাগরের ওই পানির ঢেউ আওয়াজ তোলে কুল কুল গো, সাগরের ওই পানির ঢেউ আওয়াজ তোলে কুল কুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো, মরুভূমির ফুল গো, ধরার বুকে নিয়ে গো তোমার সমতুল গো। কমলিওয়ালা ও গো নবী মরুভূমির ফুল গো। এলো ধরাতে
আরে পিতা মানসে এতে মিছেলে হরি মুক্তির দুধ হয়ে আসিল জগতে এলো আধরাতে মায়ের কোলেতে এলো আধরাতে ও গাইল প্রাণী কুল মোহাম্মদ রাসূল হাসল আকাশে ফারিস্তা কুল আমি নারুলাল রাসূল মাকবুল ধরার মাঝে তারি সমতুল গাইল প্রাণী ওই তার বর্ণনা হবে না যে শেষ সারা জীবনের মেহনতিতে এলো আধরাতে মক্কা মরুতে এতিম হইয়া মায়ের কোলেতে এলো আধরাতে ওই নবীর পরশে শক্তি ফরশে ভূতালা আল্লাহর আদেশে নবীর আগমন ঢাকলো আধার গো করুণার সিন্ধু রহমত ওয়ালা গো নবীর পরশে শক্তি ফরশে ভূতালা ভূতালা আল্লাহর আদেশে নবীর আগমন রহমত আলগো ওই গুণের সীমানে জগৎ মাঝারে যার গুণের সীমানে জগৎ মাঝারে মিষ্টি ভরা নবীর মুখের হাসিতে এলো আধরাতে মক্কা মরুতে এতিম হইয়া মায়ের কোলেতে এলো আধরাতে ওই চার দিলে আছে খোদার পড়ে চওয়া এমন মানবে অনাহার দিন যায় যার দিলে আছে খোদার পড়ে চয় এমন মানবে অনাহার দিন যায় তিনি মানবীর কষ্টতে জীবন বহে যায় ওই যাহাই গসিলাই সুরতি বয় যাহাই গসিলাই সুরতি বয় আরে ঝরিছে আমিনা মায়ের ঘরেতে এলো আধরাতে মক্কা মরুতে এতিম হইয়া মায়ের কোলেতে এলো আধরাতে মক্কা মরুতে এতিম হইয়া মায়ের কোলেতে পিতার সে এতিম ছেলে মুক্তির দুধ হয়ে আসিল জগতে এলো আধরাতে মক্কা মরুতে এতিম হইয়া মায়ের কোলেতে এলো আধরাতে এলো আধরাতে কারণ যারা যারা গায় যন্ত্রণাটা তারাই বুঝবে বাইরের লোক বুঝবে না কারণটা হচ্ছে তারা তো গায় না তারা শুনছে আর মনে মনে ভাবছে যে সাত্তার ভাইকে এত টাকা দিয়ে নিয়ে এসেছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একভাবে চালাতে হচ্ছে একটার পর একটা অনুষ্ঠান নবনা জোরজবস্তি করছে আসতে হবে এক ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য বছরের শেষে একটা করে চাঁদ রাত করি আমরা আসবো না মানে
তা আমি যে গজলটি এখন গাইব আমার ক্যাসেটের একটা বিখ্যাত গজল, এই ক্যাসেটটি আমি করেছিলাম 2020 সালে। ক্যাসেট করার সঙ্গে সঙ্গে লকডাউন শুরু হয়েছিল, তাই সেই ক্যাসেটের উপর থেকে গজলটি আমি পেশ করব। আশা করি সকলের খুবই ভালো লাগবে। সেই কারবালার ঘটনা, যে ঘটনাটা আপনারা শুনেছেন যে ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের ওই খুনে। আমার সঙ্গে জেকের করেছিল বসিরহাটের একটা ছেলে, মারাত্মক জেকের দিয়েছিল। আমি তাকে খুশি করে যা দেওয়ার দিয়েছি এবং তাকে আমি স্টুডিওতে হারমোনিয়ামে বলেছিলাম যে যদি কোনোদিনের জন্য আবার যদি ক্যাসেট করি তোমাকেই ডাকবো। তাই সেই ক্যাসেটের উপর থেকে আর একখানা গজল গাইব, তারপরে নাসির আছে অনুষ্ঠান শেষ করবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওই ফুরাত নদী লাল হয়ে জঙ্গা, ওই ফুরাত নদী লাল হয়ে যায় ইমাম বংশের খুনে। চুপা চিল্লা
ধন্য সকার বালা রে মাইদানে।